হঠাৎ করেই প্ল্যানিং হলো যে আমরা ভোটের দিন মায়াপুরে যাব। তো যেই বাবার সেই কাজ, দুপুর বাজে 12:30 আর আমরা বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। আর যেহেতু ঢুকতে ঢুকতে আমাদের 2 বেজে গেছে, তার আগেই ওরা বাইকে করে চলে এসেছে, আমার দাদা, তারপরে আমার বর আর দুজন ছিল, অমৃতা অমিতদা। তো ওরা বাইকে করে এসে আগেই খাবারের টিকিটটা নিয়ে নিয়েছিল, আর আমরা পরে অটোতে করে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ঢুকে পড়েছি প্রসাদ নিতে। তো সবার প্রথমে আমাদেরকে দিয়ে দিল থালা, থালার মধ্যে দিয়ে দিয়েছে ভাত। বাপরে, এত ভাত দিয়েছে, খেতে খুবই কষ্ট ছিল কিন্তু সব ভাত খেয়ে নিয়েছি। তারপরে দিয়েছে ভেজ ডাল, এরপরে আমাদের আলু পটলের রসা, তারপরে দিল একটা রুটি, রুটির পরে দিয়েছে মটর পনির, মটর পনিরের পরে দিচ্ছে বেগুনি, অসাধারণ মুচমুচে ছিল বেগুনিটা। তারপরে দেবে হচ্ছে পরমান্ন, যেটা আমার ভীষণ পছন্দের। তো এবার পরমান্ন নেওয়া হয়ে গেছে, আমি ওকে বলছিলাম যে চলো ওই দিকটা গিয়ে বসি, এদিকে নিতে হবে জল। জল নিতে গিয়ে 2-3 জল একসাথে নিয়ে নিয়েছি, কেননা একটা জল নিয়ে উঠে আসতে একদম ইচ্ছা করে না। তারপরে এতে পাগল হয়ে গেছে, নিয়ে হচ্ছে টেবিলে বসবো, মা বলছে নিচে বসবো। তারপরে তো বুঝিয়ে সুঝিয়ে নিচে বসানো হলো, এদিকে পোজ দিচ্ছে, নমস্কার করছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়ার পরে চলে এসেছি মন্দিরের পেছনটাই বসি একটু রেস্ট করার জন্য। ওখান থেকে উঠে এলাম যে না, ওখানে বসবো না, প্রচণ্ড গরম লাগছিল। ওখান থেকে উঠে অন্য জায়গায় গিয়ে বসলাম। এদিকে আর একজন মানে কি বলবো, খাবে বলে ঘাস ছিটছে, ছিঁড়ে ছিঁড়ে মানে আর কি হাতে জড়ো করছে, ওটা নিজেই চিবাবে একটু পরে। তো ওটা নেওয়ার পরে নিজেই উনু দিচ্ছে, নিজেই কথা বক 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 করছে, আর ওদিকে যে যার মতো ফোন নিয়ে একজন ছবি তুলছে, একজন রিলস করছে। তো ওখান থেকে আবার আমি বকুল ফুল করালাম, কেননা মন্দিরের সামনের দিকে যাওয়ার জন্য। তো বকুল ফুল করে মানে কি বলবো, এত সুন্দর গন্ধ বকুল ফুলে। পেছন দিকটায় গেলাম বড় মন্দিরে ঢুকবো বলে, সেখানে আবার 50 টিকিট, তো দেরি হয়ে গেছে, টিকিট শেষ হয়ে গেছে, পাইনি। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম, এবার নৌকায় উঠে পড়েছি ওপারে যাব বলে, কেননা ওপারে যাওয়ার পরেই কিন্তু আমরা টোটো অটো যেটা পারবো সেটা ধরবো, তারপরে তো কৃষ্ণনগর আমাদের যেতে হবে। তো ভয় প্রচণ্ড করছিল, জল এটা হচ্ছে জলঙ্গি, জলঙ্গি জল কিন্তু কালো হয়, আর একটু এগিয়ে গেলেই গঙ্গা, জলঙ্গি আর গঙ্গার জল একসাথেই বয়ে চলেছে, মানে চলেছে নবদ্বীপ দিয়ে গেলে এটা পরিষ্কার বোঝা যায়। তো চলো আমরা পাড়ে চলে এসেছি ওই দিয়ে, তারপরে অটো পেয়ে গেছি, অটোতে উঠেছি, এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। তো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।